সাধারণত এইসব আমাদের বাড়ির আশেপাশে অনেকেই দেখতে পেয়ে থাকি। কারণ তো বন্ধুরা আজ আমি এসেছি হালদার পাড়ায়। ভাই একটা ফোন করেছেন, এখানে একটা সাপ আছে। তোমার নাম ভাই? উজ্জ্বল রায়। উজ্জ্বল রায়, তো ও অনেকক্ষণ ধরে প্রায় আমি একটু বাইরে ছিলাম, মিনিট কুড়ি ও হোল্ড করেছে, সাপটাকে মারেনি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ওরাও চায় যাতে পরিবেশের ভারসাম্যটা ফিরে আসুক, বন্য প্রাণ নাই মারা পড়ুক। তো চলুন আর রেস্কিউ পর্বটা শুরু করি। থাকে চন্দ্রপুরা সাপ, চন্দ্রপুরাই তো সিজন একদম। এইসব লাভ মেরে কামাতে পারে, এর জন্য আমি হাতটা ছেড়ে দিলাম। আমি যাচ্ছি, আপনার কিন্তু দূরে থাকবো। সাইড দিয়ে দেবেন। ফোন করতে এখন থেকে নাকি? ওই নাম্বারটা আছে নাকি? দিদি সরি ঘুরি ধরাম রাম মারবে ওখানে। আমি যে জায়গাটা বলেছি এটা ফাঁকা রাখবে না? নাই তো থাকবে না ওখানে আশেপাশে। এটা নরম আছে বল। হাজির হয়েছে তো এখানকার ভাই একজন ফোন করেছিলেন সাপটা উদ্ধার করার জন্য। দেখুন সাপটা মোটামুটি আমার মনে পূর্ণবয়স্ক সাপ একটা, এর নাম চন্দ্রবোরা। পৃথিবীতে যতগুলো মানুষ সাপে কামড়ে মারা যায় যে সাপগুলোর বদনাম আছে তার মধ্যে এটা দ্বিতীয় নম্বর। আমাদের ভারতবর্ষে প্রায় প্রত্যেক বছরে 50,000 লোক এই সাপের কামড়ে মারা যায়, এই চন্দ্রবোরা। তো কিন্তু মারা যায় বলতে গেলে আর একটা কথা বলি, ম্যাক্সিমাম লোক রোজা বাড়ি চলে যায়, তারপর অনেক টাইম নষ্ট করে ফেলে। আপনারা ভুল করে ওই সময় নষ্ট করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারখানায় যাবেন। আর রোজা বাড়িতে এর কোনো ট্রিটমেন্ট হয় না, শুধুমাত্র সময়টা আপনার বেরিয়ে যায়। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারখানায় যাবেন। তো দেখতেই পাচ্ছেন সাধারণত এইসব আমাদের বাড়ির আশেপাশে অনেকেই দেখতে পেয়ে থাকি। কারণ এরা যেটা কাঁটার ঝোপঝাড়যুক্ত জায়গায় খোলার গাদায় টালির গাদা এই ধরনের সাপ থাকে। তো যেখান থেকে সাপটা ধরলাম সেখানে একটা টালির গাদাই ছিল, তো হয়তো ওর ভেতরে সাপটা ছিল। আর যেহেতু বর্ষাকাল চলছে বেরিয়ে পড়েছে, তো যাক চলুন সাপটা তো উদ্ধার হলে দুঃখ হয়নি। দাদা ছেড়ে দিয়েছিল, চলুন দাদা সবটা ঢুকিয়ে নি। ঠিক আছে কমাতে যাচ্ছি।